গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, আর আজকে সানডে ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে সকাল সকাল শুরু করে দিলাম। এখন প্রায় 9:45 মতো বাজে। আজকে যেহেতু ছুটির দিন, কোনো তাড়াতাড়ি ওঠার কোনো চাপ নেই, কোনো কাজের প্রেশার নেই। তো হ্যাঁ, প্রেশার আমার হাজবেন্ডের চরম প্রেশার আছে, সেটা হচ্ছে বাজারে যাওয়া। কোনো ওর বাজারে গেলে মনে হয় সব তুলে নিয়ে চলে আসবে, কিন্তু বাজারে যাওয়ার ভাবনাটাতে একটু মনে হয় যেন এনার্জির অভাব দেখা যাচ্ছে। আপাতত সকালের দিকটা আমার তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি টিফিন বানানোর এরকম প্রেশারটা কম, তবে এরপরে অবশ্যই প্রেশার আছে, কারণ বাজার থেকে আসবে জিনিসপত্র, সেগুলোকে ধুয়ে টুয়ে, আর হ্যাঁ রবিবার মানে স্পেশাল রান্না বান্নার ব্যাপারটা তো থাকে। তবে এখনো পর্যন্ত ভাত টাত কিছুই বসাইনি, এখন খাবো ফার্স্টে চা। আর এই চা বানিয়ে নিয়েছি, আর এখন মজা করে বারান্দায় দাঁড়িয়ে একটু চাটা খেয়ে আসি, কারণ বাইরে না খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কড়াকপালি মিল্ক টি, এই পয়লা বৈশাখ আসার মুহূর্তটা দেখবে বেশ ভালো লাগে। ভোর সমস্ত দোকান খুলে গেছে, আমি যখন ঘুম থেকে উঠি তখন 8:15 মতো বাজে, তো উঠে দেখছি দোকানপাট সমস্ত খুলে গেছে। আর ইয়ে হচ্ছে কি বলে, ঝাড় করা ধুলো টুলো ঝাড়ছে, তারপরে কোলাপসিবল গেট থাকে সেগুলোতে রং করা চলছে, শাটার রং করা চলছে। তো এই পয়লা বৈশাখের ঠিক আগে আগে না পুরো চারিদিকে একটা সেই মানে নতুন বাড়িঘর হলে আমার নতুন রঙের গন্ধ বেরোয়। তো এই পয়লা বৈশাখের ঠিক আগের মুহূর্তটা সারাদিকে না রঙের গন্ধ ঘুরঘুর করতে থাকে। তো আমি খাবো আজকে আমার মন পছন্দ একটা টিফিন, সেটা গরমকাল হলেই মনটা কতক্ষণে খাবো কতক্ষণ খাবো এরকম করতে থাকে। সেটা কী বলো তো, সেটা হচ্ছে পান্তা ভাত। সামনে ওই দোকানে রং করা চলছে, কাগজ টাগজ পেতে নিয়ে রং টং সাজিয়ে নিয়েছে। এখানে বাজারের ঝোলা দেখে আইডিয়া করতে পারছো যে বাজারে এসে গেছে, আর এখানে অলরেডি সমস্ত মাছ টাছ ধুয়ে যাবতীয় যা এসছে সব কিছু ধুয়ে পাহাড় বানিয়ে রেখে দিয়েছি চূড়া একটার পর একটা। এগুলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে, তার আগে দেখি ব্যাগের মধ্যে কী এনেছে। এখানে নিমপাতা এনেছে, তো নিমপাতাটা আমি বার করে রেখে দিয়েছি, আজকে অবশ্যই নিমপাতা করতে হবে, না হলে না এই গরমে নিমপাতাগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে যায়। তো এটা তো হবেই। আর হচ্ছে এখানে আছে বাউলি ম্যাগি, এগুলো সব বার করে রাখবো আলাদা জায়গায় যাবে। আচ্ছা বাবা, গরম পড়তে না পড়তেই এই ওয়াটারমেলন, এই নিয়ে আমাদের বাড়িতে দুবার আসলো, এর আগে একবার এসেছিলো, যেটা একদমই খাওয়া যায়নি, পাকেইনি, একদম সবুজ সবুজ মতো ছিল, পুরো ফেলে দিতে হয়েছে একদিন খেয়ে। আজকেরটা জানি না কী হবে। আচ্ছা আর বাজারে যাবে শাক আসবে না, এটা তো হতেই পারে না, মানে পৃথিবী উল্টে গেলেও বাজারে গেলে শাক সেনকে আনবেই আনবে। যাই হোক, বেগুন আছে আর বাঁধাকপি গোছিয়ে দিয়েছে, কারণ বাঁধাকপি বাজারের এক দাদা বলেছে যে এটা লাস্ট বাজারের বাঁধাকপি, এখন নিয়ে যান, এরপর কিন্তু বাঁধাকপি পাবেন না। তো আমার বর ভীষণ ভয় পেয়ে গেছে, ভয়টা পেয়ে গিয়ে তড়িঘড়ি একটা প্রমাণ সাইজের বাঁধাকপি তুলে নিয়েছে। ঠিক আছে, এসে আমাকে যা গল্প শোনালো তাই তোমাদের একটু শুনিয়ে দিলাম, মানে এরপর আর পাবে না সেই ভয়টাই পেয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ কাটা লাউ আছে, আমি গোটা লাউ আনতে বারণ করি, কারণ লাউ হয় ডালে যায়, না হলে ওই চিংড়ি মাছ ছাড়া বা বড়ি ছাড়া ভালো লাগে না খেতে, সেজন্য হাফ আনলেই হয়। এখানে আছে দেখছি ধনে পাতা, টমেটো তো একটু বার করি, কারণ চাপে চাপে নষ্ট হয়ে যাবে, আর এটা আমার লাগবেও, কারণ টমেটো দিয়ে মাংস দিয়ে টমেটো না পড়লে, ওই একটা জিনিস না পড়লে আমি মানে মাংস রান্না করে শান্তি পাই না। আমার শাশুড়িও তাই, আমার শাশুড়ি এমন হয়েছে হয়তো কোনোদিন দেখলো যে টমেটো নেই বাড়িতে, টেনশনে পড়ে যেত। পাড়াতে যাদের সঙ্গে ভালো মুখের ব্যবহার আছে তাদের ঘর থেকে একটা না একটা টমেটো ঠিক জোগাড় করে এনে তারপর রান্না করতো। যাই হোক, আর এখানে তলায় আছে অনেক কিছু, আছে এঁচড় এনেছে শুনলাম, চিংড়ি মাছ আছে, তার মানে এঁচড় তো আসবেই, তো এঁচড় আছে এখানে, ভেন্ডি পটল সবই আছে, এগুলো এখন আর নামাবো না, ধরবোই না, কারণ আগে না রান্নার দিকটা সারি। চলো দেখায় তোমাদের মাছের পর্যায়ে কী এসছে আজকে। আচ্ছা এখানে এসে গেছে পমফ্রেট মাছ, তো এরকম সাইজের 10 পিসের প্রফিট পেয়েছে, নিয়ে এসেছে, যে পিসটা আমার দেখলে ভীষণ মন খুশি হয়ে যায়, কারণ এই মাছগুলো না ভেজে কড়াই ভেজে ভীষণ আরাম, মানে ভেঙে চুড়ে যায় না, আর পাতে দিলে দেখবে প্রমাণ সাইজও লাগে, তো এই সাইজে আমি আনতে বলি এটাই পেয়েছে। আচ্ছা এখানে আছে হচ্ছে রুই মাছ, একটা মাথা এনেছে, মাথাটা সম্ভবত মাথা দিয়ে ওই ছাঁচা টাইপের সমস্ত ঘ্যাট ঘুট দিয়ে একটা বানিয়ে ফেলবো। এই আছে রুই মাছ, এখানে তো অবশ্যই আছে চিংড়ি মাছ, কারণ তোমাদের আগেই বললাম যে চিংড়ি এসেছে হাতি হাতি পায়ে। তো সানডেতে মাটন ছাড়া ভাবতেই পারে না আমার কৃপাচার্য, তো এই হচ্ছে মাটন এসে গেছে, আমি সানটান করতে যাওয়ার আগে ধুয়ে গেছিলাম, আজকে ভাবছি আর ম্যারিনেট করবো না, একবারে ডিরেক্ট মানে কড়াইয়ের মধ্যে এটাকে ফেলবো, মশলা দিয়ে মাখাবো, মাখিয়ে এটাকে কষবো। ঠিক আছে,
এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আমার এখানে মশলা রেডি হয়ে আছে পুরোটা মাংসের জন্যই, আর নিম পাতা বেগুন কেটে রেখে দিলাম, এটাকে ভাজবো। এখানে ভেন্ডি ভাজা হবে, বিউলির ডাল আছে ওর পাশে হয়ে যাবে আরামসে, আর এখানে টমেটো দেখছো, এই টমেটোগুলো হচ্ছে মাংসের জন্য। এখানে সকাল থেকে একটা পাখি এত ডাকছে যে কথা বলতে গেলে আমারই মনে হচ্ছে আরো পাখিরাও যে গলা শর্টটা আমার ঢাকা পড়ে যাচ্ছে, এত তীক্ষ্ণ ওর ডাকটা, তবে বেশ সুন্দর লাগছে। সকাল থেকে মাঝে মাঝে উড়ে যাচ্ছে, আবার এসে এক টানা পাখিটা ওই শীষ দেওয়ার মতো দেখে চলেছে। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত কিছু আজকের আয়োজন। নিম পাতা আর বেগুন ভাজা, ডালের পাশে বিউলির ডালের পাশে হচ্ছে ভেন্ডি ভাজা আর মাংস, ব্যাস এনাফ। এর থেকে আর বেশি কিছু গরমে ভালো লাগে না, আর আমার তো মাংস ভাত হলে না মনে হয় ওর পাশে আর কিছুই যেন মানে খেতে ইচ্ছা করে না, আর এর থেকে বেশি করতেও পারবো না, কারণ আর যদি বেশি ভাজাভুজি নিয়ে বসি তাহলে ভাজাদের তলে আমার নামটাও এন্ট্রি করাতে হবে। যা গরম পড়েছে, এত কিছু নিয়ে এতক্ষণ ধরে রান্নাঘরে সময় কাটানো সত্যিই পসিবল নয়। ওইদিকে ভাজাটা বসিয়ে রেখে মাংসটা চাপিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে এসেছি, কারণ ফ্যানের তলায় বসতে হবে, ফ্যানটাকে গরমকালে ভীষণ চাই, ভীষণই চাই। তো যাই হোক, একটু গান শুনছিলাম, কারণ মাংসটা একটু কমানো বাড়ানোর দিকে রয়েছে, ওটা আস্তে আস্তে কষতে থাক, আর আমি ওই দৌড়ে দৌড়ে গিয়ে মাঝে মাঝে নাড়বো, মাঝে মাঝে আবার দৌড়ে দৌড়ে চলে আসবো। তো আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা সেই অর্থে কিছুই হয়নি, আজকে প্ল্যান করেছি যেহেতু সানডে বিকেলটা পুরো ফ্রি আছে, তো প্ল্যান করেছি আজকে বিকেলে বেরোবো, বেরিয়ে বাচ্চাদের জন্য টুকটাক কিছু কিনে আনবো, কারণ ওই বাড়ি থেকে আসার সময় বাবা টাকা দিয়ে দিয়েছে, দাদা টাকা দিয়ে দিয়েছে, সব কিছু জমানো আছে, কিনবো বলে খরচা এখনো পর্যন্ত কিছু করা হয়নি, তো আজকে সেগুলো ব্যাগ থেকে বার করা হবে। তো এইখানে মাংস হয়ে গেছে রেডি, আর একদম শেষে যেটা দিই সেটা বাটা গরম মশলা, না দিলে আমার মাংসের টেস্ট মনে হয় ঠিকমতো আসলো না, তো বাটা গরম মশলা টসলা দিয়ে পুরো রেডি, শুধু পরিবেশন করলে পেটে যাবে, ঠিক আছে। আর চলো দেখিয়ে দিই কি রান্না আছে, সাথে আছে বলেছিলাম বিউলির ডাল, তো ওই বিউলির ডাল আছে, এটা কিন্তু অনেকটা বড় সসপ্যান, তোমাদের দেখে মনে হতে পারে যে একদম তলানি ডাল, তা নয়, এবেলার মতো যথেষ্ট। আচ্ছা, এখানে আছে ভেন্ডি ভাজা যেটা ডালের পাশে হয়ে যাবে, আর এখানে ভেজে রেখে দিয়েছি নিম পাতা বেগুন ভাজা, তো এটা একটু গরম গরম ভাজলাম, এই জাস্ট এখনই কড়াইটা আর কি অফ, মানে এই জাস্ট এখনই আর কি নামালাম, তো এটা কর্মরে থাকবে খাওয়ার আগে এটা রাখলে, ঠিক আছে। এখানে আছে দেখিয়ে দিই, এখানে আছে হচ্ছে শসা, পেঁয়াজ আর লেবু। এত হালকা হাওয়া আসছিল আর গরম, মানে লুটা ঢুকছিল না, সমস্ত পদ্মটাগুলো দিয়ে দিয়েছি, তাতে আরও দেখবে গরমকালে যদি একটু ঘরটা অন্ধকার অন্ধকার রাখা যায় না, মনে হয় যেন ঠান্ডা ফিলটা আসছে, তাই না। তো যাই হোক, এখন খাবো, এখনো খাওয়া হয়নি, এখন কটা বাজে তোমাদের দেখায় বুঝতে পারছো কিনা জানি না, আড়াইটে বেজে গেছে, আর আমার প্রতিদেব গেছে স্নানে, তো সেই জন্যই দেরি হচ্ছে, আসলে আমি ঝটপট খাবার দেখলে সাজানো আছে তোমাদের দেখে দিলাম, ঝটপট পাতে পারবো আর সাথে সাথে মুখে তুলবো, ঠিক আছে। মানে রবিবারটা দেখবে এমনভাবে সময় বেরিয়ে যায় না, খিদেও যেন চচ্চরচর করে বাড়তে থাকে, টাইমও যেন চচ্চরচর করে বাড়তে থাকে। পেঁপে দিয়ে আলু দিয়ে বাটা গরম মশলা দিয়ে একটা প্রেশার কুকারের তেল তেলে মাংসের ঝোল হয় না, যেটা মানে মটনের ঝোল যেটা বলে, তো সেইটা খেতে, কারণ বহুদিন হয়ে আছে ওই রকম করে খাইনি, তো আমার বড়রটা ইচ্ছে ছিল এসে বলছে ওটা বানাও, কিন্তু ঘরে পেঁপে নেই, কারণ বাজার থেকে না আনলে পেঁপে আনা হয় না, কারণ গাছ তো নেই যে পেরে পেরে রেখে দিয়ে একদম খাটের তলা পেঁপে দিয়ে ভরে সাজিয়ে রেখে দেবো, তো সেইটা আনতে ভুলে গেছে, এসে বলছে ওই রান্নাটাই করো, ভাবো তাহলে কেমন লাগে।
তো কাহিনীতে আসলো টুইস্ট, কারণ তোমাদের বলেছিলাম যে বিকেলে আমরা সবাই মিলে একসাথে বেরোবো, কিন্তু সবাই মিলে একসাথে বেরোনো হলো না, কারণ বড়ের কাজ এসে গেছে। ও একটু বাচ্চাদের নিয়ে গেছে মাঠে সাইকেল চালাতে, তারপর চলে আসবে, আসার পর ঘরেই থাকবে। আর আমি একা বেরোচ্ছি, কারণ আমার নিজের ঘরের টুকটাক কিছু কেনাকাটা আছে, সেইগুলো করে ফিরবো। আর এই পয়লা বৈশাখের কেনাকাটা হয়তো নেক্সট সানডে, আর না হলে কোনো একটা দিন মিডলে গিয়ে করে নেবো। নেক্সট ডের ব্লগ, কারণ গতকাল মানে সন্ধ্যাবেলায় যে বেরিয়েছিলাম অনেকটা সময় বাইরে ছিলাম, মানে টুকটাক টুকটাক এটা ওটা কিনতে কিনতে, ঘুরতে ঘুরতে, বিশেষ করে এ দোকান সে দোকান। আর মেয়েদের তো জানো যে একটা দোকানে গেলে সেই দোকান থেকে বেরোনোর নাম গন্ধ পর্যন্ত নেয় না, তো আমারও সেরকম একটু অবস্থা হয়েছিল। যে দোকানে ঢুকছি সবটাই দেখতে ইচ্ছা করছে, ফলে বেরোতে বেরোতে দেরি হয়ে যাচ্ছে সেই দোকান থেকে। তো এরকম টুকটাক দোকানে কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর তাছাড়া কালকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো, বাড়িতে ঢুকতে ইচ্ছাই করছিলো না, মনে হচ্ছে চোরে চোরে বেড়ায়। তো চোরে চোরে বেরিয়েছি, অনেকক্ষণ বেরিয়েছি, বেরোনোর পর বেরোনোর পর বাড়িতে আস্তে আস্তে প্রায় 8:30 হয়ে গেছিলো। এসে তারপরে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর ঘরের কাজও তো কিছু থাকে, ভাত টাত বসানো, রাতের খাবারের ব্যবস্থা, এগুলো তো রাতে রান্না বান্না সবই ছিল, কিন্তু ভাত টাত বসানোর ব্যাপারও দেখবে, কোথাও ঘুরে এসে ওইটুকু করতেই মনে হয় যেন বিশাল কাজ করে ফেললাম। তো সেই সব করে আমি আর ক্যামেরা অন করিনি, আজকে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে কালকে টুকিটাকি খরিদারি কি করেছি, টুকিটাকি শপিং কি করেছি। না পয়লা বৈশাখে শপিং তো হলো না কালকে, খুব মাথা গরম হয়ে গেছিলো, কারণ আমার বরটা না মাঝে মাঝে এরকমই করে না, তো সকাল থেকে তোল্লা দেবে, মানে প্রথম থেকে দেখছি তোল্লা দিয়ে ইভিনিংয়ে গিয়ে হয় কোনো কাজ এসে পড়বে, আর না হলে ইভিনিংয়ে গিয়ে দেখা গেলো তার এনার্জি লেভেল পুরো ফুস হয়ে গেছে, তখন আর বেরোনো হয় না। সেজন্য প্রথম প্রথম ঘরে আমি বসে থাকতাম মুড অফ করে। তো কালকে আর মুড অফের ব্যাপার ছিল না, কারণ কালকে আমি চাইছিলাম একটু একা বেরোতে, কারণ একা বেরোনো মানে এটাই যে কিছু আমার পার্সোনাল জিনিসপত্র কেনাকাটা থাকে, যেমন দেখবে কসমেটিক্সের জিনিসপত্র ওইসব দোকানে না ছেলেরা গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে চায় না, আর আমাকে মন মতো দেখতেও দেবে না, তারা দিয়ে দোকান থেকে মানে ঝাঁটিয়ে বার করার মতো বার করে দেয়, ঠিক আছে। তো সেই জন্য কালকে একা একা বেরিয়েছিলাম, বেরিয়ে টুকটাক যা দরকার ছিল সেগুলো কিনে কিনে নিয়ে এসে, আর কী কিনেছি দেখো, কী কিনতে গেছিলাম, কী নিয়ে আসলাম, এটা কোনো প্ল্যানের মধ্যেই ছিল না, হঠাৎ করে চোখ পড়েছে নিয়ে চলে এসেছি, চলো দেখাই। হয় না দেখবে অনেক সময় কিছু প্ল্যান করে যাও, এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, কিন্তু তার পরিবর্তে অন্য কিছুর গুরুত্ব এত বেড়ে যায়, সেই জিনিসটা ঘরে নিয়ে আসা মানে রাজ্য জয় করে বাড়ি ফিরলে, এরকম একটা মানসিকতা মনের মধ্যে চলতে থাকে। তো আর যেগুলো ভেবে গেছিলো সেইগুলো আর কেনা হয় না, তো সেরকম একটা ব্যাপার কালকে আমার হয়ে গেছে, যেটা আমার প্ল্যানের বাইরে ছিল, তারপরে বাজেটেরও বাইরে ছিল, কিন্তু সেটাই চোখে পড়েছে, সেটাই পছন্দ হয়েছে, সেটা নিয়ে চলে এসেছি। সেটা কী বলো তো দাদা দেখাচ্ছি, এইটা হচ্ছে এই এই টাইপের একটা পার্স, এত ভালো কালকে আমার লেগে গেল কি বলবো। টুকটাক জিনিসপত্র যা কেনার কিনেছি, কিনে যখন ঘুরে ঘুরে আসছিলাম দেখছিলাম এই রকম পার্স দু চারটে একটা দোকানে, মানে ব্র্যান্ডের দোকান ওটা ব্যাগের, তো সেই দোকানে টাঙানো রয়েছে, ঠিক আছে। ওই দোকানে সচরাচর ঢুকি না, কারণ ওই দোকানে সবই কস্টলি ব্যাগের মধ্যে পড়ে, তো ঢুকলেই পছন্দ হবে, ওদের কালেকশন এত ভালো ভালো, ঢুকলেই পছন্দ হবে আর পকেটটাও ফাঁকা হবে, সেজন্য ঢুকি না। কিন্তু কালকে আর চোখ এড়াতে পারলাম না, এটা নিতে চলে, মানে যেই দেখলাম যে কটা এরকম টাঙানো আছে, শোকেসের মধ্যে রাখা আছে, চট করে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আরও তিনটে কালার ছিল, গ্রে কালার ছিল, হোয়াইট কালার ছিল, আর একটা পার্পেল টাইপের কালার ছিল, তো আমার এই ব্ল্যাকটাই চোখে লেগেছে, এটাকে ঢুকেছি আমি দেখে, মানে এটাকে দেখে আমি ঢুকেছি। আর এটা অন্যগুলো একটু দেখে দিলাম জাস্ট, কারণ মেয়েরা তো একটা জিনিস দেখে চট করে পছন্দ করে না, অনেক কটা হাতিয়ে টাতিয়ে হাতে ঘেটে তারপর পছন্দ করে, তো আমার এইটাই ভালো লেগে গেছে চোখে। তারপরে সব কিছুর মধ্যে এটাই ফাইনাল হলো, কারণ সব কিছুর মধ্যে এটাই আমার বেস্ট লাগলো, ফার্স্ট অ্যাট্রাকশন এটা করেছে, তারপর দোকানে ঢুকেছি, তো অন্যগুলো আর চোখে লাগলোই না, এটা নিয়ে চলে আসলাম। দেখো কত একটা স্টাইলিশ ব্যাগ হয়েছে না, এইটার মধ্যে এইরকম একটা আছে, অকেশনালি কোথাও নিয়ে গেলে এইটাকে এভাবে রিমুভ করে দেওয়া যাবে, এখান থেকে রিমুভ করে দিয়ে জাস্ট এইরকম এই যে গোল্ডেন চেন সেইটাকে নিয়ে হাতের মধ্যে ঝুলিয়ে অনায়াসে ক্যারি করা যাবে, তাই না। এর মধ্যে চাইলে ছোটো বাচ্চার জলের বোতল টোতলও নেওয়া যাবে, তো সব কিছু বিচার বিবেচনা করে এটাই কালকে নিয়ে নিলাম।
তো বাজেট ফেল হয়ে গেছে এটা নিতে গিয়ে আর প্ল্যান ছাড়া হয়েছে, তবু আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো কেনা হয়ে গেছিলো আগে, সেগুলো আমারই প্রয়োজনীয় জিনিস। যেমন দেখো এখানে একটা আছে হচ্ছে অ্যালোভেরা জেল, আমার শেষ হয়ে গেছিলো তো সেটা আছে, নিয়েছি একটা। পতঞ্জলিটা আমি ইউজ করি কারণ এটা আমার মানে বেস্ট রিভিউ দেবো, যে কটা আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি তার মধ্যে পতঞ্জলিটাই বেশি ভালো। আচ্ছা একটা নিয়েছি লিপ লাইনার, আর একটা নিয়েছি হচ্ছে হোয়াইট রোজ, ঠিক আছে, কারণ রেড কালারের অনেক আছে, আমার কাছে হোয়াইটটা ছিল না। আর খুব শীঘ্রই কিন্তু পয়লা বৈশাখ আসছে, একটা মেকআপ ভিডিও করতে হবে, তো সেই জন্য একটা হোয়াইট রোজ নিয়ে চলে আসলাম। জাস্ট এইভাবে দিয়ে দেবে। এই টাইপের আংটিগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ, কেন জানি না বরাবরই মানে প্রচুর পরেছি, পরিও এরকম স্টোন বসানো বেশিরভাগ না, আমি এই আঙুলে বা এই আঙুলে পরতে বেশি ভালোবাসি, মানে এই আঙুলে পরার জন্য আমার প্রচুর আংটি আছে, তবুও যেন মানে কেনার শেষ নেই। ছোট্ট জিনিস পুচকি, কি বলতো, এটাও মেকআপ পারপাসেই নিয়েছি। ঠিক আছে, এটার পর একটা নোজপিন, তো ওই টুকটাক দু তিনটে ভুলে গেছি, দু তিনটে জিনিস নেওয়ার খুবই দরকার ছিল, ওগুলো একদমই বেমালুমই মাথা থেকে বেরিয়ে গেছে। বাড়ি এসে ভাবছি সব নিয়েছি, কিন্তু তারপর রাত্রিবেলায় শুয়ে মনে পড়লো, হ্যাঁ রাত্রিবেলায় শুয়ে মনে পড়লো এই বাবা যে দুটো জিনিস নেওয়ার দরকার ছিল সেই দুটো দিতেই ভুলে গেছি। শোনা মোবাইল অফ করো। টুকটাক বাড়ির ওই বিস্কিট নিয়েছি কিছু চারপাশে খাওয়ার জন্য, গাঠিয়া নিয়েছি, ঝুড়ি ভাজা নিয়েছি, আরও টুকটাক এসব নিয়ে ছোলা মটর এসব নিয়ে এসেছি, ওইগুলো ঘরের কেনা, ওগুলো আর কি দেখাবো। চলো আর পয়লা বৈশাখেরটা মনে হয় সানডে বা এর মধ্যে কোনো একটা দিন বেরিয়ে কেনাকাটা করে নেবো। তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ব্লগে, ততক্ষণ সকলকে টাটা।